দর্শক এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়কের পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি আপনি জানেন যে চলমান আজও গাজীপুরে বলবৎ রয়েছে অন্যান্য দিনের তুলনায় আজ যে কারফিউ পরিস্থিতি সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রা এলাকায় এখানে সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে অন্যান্য দিনের তুলনায় যে যাত্রী কম ছিল সেটি কিন্তু আজ পুরো একদম স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্র এলাকায় আমরা দেখেছি সকাল থেকে আন্তজেলা যে পরিবহনগুলো সেগুলোর কিন্তু বেশি চলাচল করছে বিশেষ করে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো সংখ্যায় কম থাকলেও কিন্তু সেখান দিয়ে উত্তরবঙ্গেগ্রামী যাত্রীও কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে বিশেষ করে আন্তজেলা পরিবহনের চাপ যে যেগুলো গাজীপুরের ভিতরে এবং ঢাকার ভিতরে চলাচল করে সেসব যানবাহন কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে আপনি আরেকটি আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু গাজীপুরে সন্দ আইন জারি করা হয়েছে সেখানে বলা সন্ধ্যার পরে যদি কেউ বাইরে থাকে তাহলে তাদের জেলও জরিমানার বিধান কিন্তু রাখা হয়েছে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসক গতকাল এই আইন কিন্তু জারি করেছে আরেক আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় যেরকম থাকে সেটি কিন্তু এখনও সেভাবেই বলবৎ রয়েছে আইন আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে তারা আমাকে জানিয়েছেন যে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে এবং তাদের যে নিয়মিত টহল সেটি কিন্তু বিদ্যমান রয়েছে সব মিলিয়ে বলা চলে জনমনে যে আতঙ্ক ছিল আগে সে আতঙ্ক কাটিয়ে উঠে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু এখন জনমনে সুস্থ নিয়ে একদম স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে ঢাকা টাঙ্গেল মহাসড়কে যে যানবাহন এবং যাত্রী রয়েছে সেগুলো সব মিলিয়ে বলা চলে এরকম প্রেক্ষাপট যদি থাকে তাহলে অন্যান্য দিনের তুলনায় আছে একদম পুরো স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যাচ্ছে ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্র এলাকায় এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাল মহাসড়কের থেকে সর্বশেষ